আজকে আমরা জানতে চলেছি আমাদের মানব শরীরে কিডনি কিভাবে নষ্ট হয়ে যায় বা এই কিডনিটাকে কীভাবে রক্ষা করা যেতে পারে বা ফাংশনালে ব্যাঘাত ঘটলে এটি থেকে কিভাবে রক্ষা পাবো বা এই ব্যাঘাতটা না হওয়ার জন্য আমরা কি কি পথ অবলম্বন করব আমাদের সবার ক্ষেত্রে যেমন পুরুষ মহিলা বাচ্চা সবার ক্ষেত্রে এই কিডনিটাকে সেফটি করার জন্য আপনাকে কিছু পথ অবলম্বন করতে হবে তো সেই অবস্থায় আজকে ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি আজকে আমি নয়টি পয়েন্ট তুলে ধরবো যারা এই নয়টি পয়েন্ট ধৈর্য সহকারে দেখতে পারবেন তারা অবশ্যই উপকৃত হবেন কথা দিলাম তো চলুন প্রথমেই আমরা জানি আমাদের শরীরে কিডনিটা নষ্ট হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে বা এটি থেকে কিভাবে মুক্তি পাবো নয়টি পয়েন্টের মধ্যে ফার্স্টে যেটি তুলে ধরবো সেটি হচ্ছে অ্যানালজেসিক ট্যাবলেট অ্যানালজেসিক বলতে ব্যথানাশক ঔষধ অনেক সময় আপনারা মুখে বলে ফার্মেসি থেকে কিনে খান আবার অনেক সময় দেখা যায় চিকিৎসক প্রেসক্রিপশন করেন আপনাকে পাঁচ দিন সাত দিন বা দশ দিন আপনি এটি কি করছেন আপনার ব্যথা কমছে না সে বিদায় আপনার লাগাতার চিকিৎসকের পরামর্শ ব্যতীত খেয়েই যাচ্ছেন বছরের বছর যেমন দু মাস তিন মাসে একটানা খেয়ে যাচ্ছেন আর চিকিৎসক দেখাচ্ছেন না তো চিকিৎসক যদি পাঁচ দিন বা সাত দিন দিয়ে থাকেন সেটুকুই আপনারা খাবেন আপনারা অন্যথায় এক টানা কোন ধরনের বেতানাশক ওষুধ খাবেন না তার মধ্যে রয়েছে আপনার ন্যাট্রক্সিন জাতীয় ওষুধ রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম রয়েছে এই ধরনের পাওয়ারফুল আপনার বেতানাশক ওষুধ রয়েছে যেগুলো খাওয়া মাত্রই আপনার বেতা নিবারণ হয়ে যায় তো এই ব্যথা কারক ঔষধ অ্যানালজেসিক ট্যাবলেট আপনারা লাগাতার করবেন না অবশ্যই চিকিৎসক যতদিন দিবেন ততদিনই খাবেন যদি এই ধরনের আপনার ব্যথানাশক ঔষধ লাগাতার বা যে কোনো ধরনের ব্যথানাশক ঔষধ যদি লাগাতার কন্টিনিউ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনির ওপর একটা প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে হাই সল্ট ডায়েট অনেক সময় দেখা যায় অতিরিক্ত লবণ খেয়ে থাকেন অনেকেই আবার সাধারণ লবণ খেয়ে থাকেন প্রতিদিন আপনার খাবারের সাথে তার মধ্যে রয়েছে ফুচকা চটপটি বা টক জাতীয় খাবার তেতুল এগুলোর সাথে আপনারা অনেক সময় লবণ এক্সট্রা লবণ খেয়ে থাকেন আবার অনেকেই দেখা যায় আপনার তরকারির মধ্যে বিভিন্ন তরকারির মধ্যে মাছের তরকারি মাংসের তরকারির মধ্যে আপনারা লবণ না হলে আপনার ভালোবাসেন না বা তেমন একটা ভালো পান না বেশি বেশি লবণের প্রয়োজন হয় তো কেউ আছেন মনের অজান্তে খান আবার কেউ আছেন জেনে শুনে খাচ্ছেন তো এই ধরনের লবণ যারা অতিরিক্ত গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির ফাংশনটা দুর্বল হয়ে যেতে পারে কারণ যারা অতিরিক্ত লবণ শরীরের মধ্যে প্রবেশ করান বা সোডিয়াম প্রবেশ করান এই সোডিয়ামটা কিন্তু আপনার শরীরে প্রবেশ করার পর রক্তের সাথে মিশে আপনার হাই ব্লাড প্রেশার করে দিতে পারে বা উচ্চ রক্তচাপ করে দিতে পারে এবং উচ্চ রক্তচাপ যখন হবে তখন কিন্তু আপনার কিডনির ওপর একটা এফেক্ট ফেলবে তো সেই অবস্থায় বলা হয় যাদের উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনির উপর একটা প্রভাব পড়তে পারে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্লাড প্রেশার ওষুধ খাবেন না তো আপনার কিডনির উপর একটা প্রভাব ফেলতে পারে আপনার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কে কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু লবণ বাদ দিতে হবে বা এক্সট্রা লবণ বা অতিরিক্ত যে লবণটুকু খান সেটি বাদ দিতে হবে অবশ্যই এবং এই লবণটুকু বাদ দেওয়ার পর কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে সেই সাথে আপনার কিডনির ফাংশনালটা দুর্বল হবে না তবে এখানে আরেকটি তথ্য দেওয়া যায় যেমন যাদের বয়স আপনার পঞ্চাশের ওপর সত্তরের ওপর বা একশো বছর নব্বই বছর তাদের কিন্তু কিডনির ফাংশন তেমন একটা ভালো থাকে না মোটামুটি আপনার একটা থাকে তো যারা অতিরিক্ত মাত্রায় লবণ সেবন করেন তাদের কিন্তু ওই সত্তর বছর আশি বছর বুড়ো যাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু যেরকম কিডনির পার্সেন্টেজ রয়েছে সেভাবে আপনারও হয়ে যাবে কিডনির ফাংশন সে অবস্থায় আপনারা বুড়ো মানুষের মধ্যে তফাৎ থাকবে না কারণ হচ্ছে অতিরিক্ত যখন লবণ সেবন করছেন সে অবস্থায় এরকমই হতে পারে তিন নম্বরে হচ্ছে পানি কম পান করা যেমন আমাদের শরীরে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হয় এবং এই বর্জ্য পদার্থটা ফিল্টারিং করে বা আপনার ছেকে আপনার প্রস্রাবের রাস্তা বের করে কিন্তু কিডনি এই কিডনিটা যখন পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে পানি পাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বর্জ্য পদার্থটি আপনার ফিল্টারিং করতে পারবে না এবং শরীরের মধ্যে থেকেই যাবে এই বর্জ্য পদার্থ সেই সাথে আপনার কিন্তু কিডনির উপর একটা চাপ প্রয়োগ হবে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেমন একজন প্রাপ্তবয়স্ক লোক প্রতিদিন দেড় থেকে দুই লিটার করে পানি সেবন করতে হবে সেই সাথে যারা আপনার সৌদি আরব বা বিভিন্ন দেশের ক্ষেত্রে আপনার অতিরিক্ত গরমে থাকেন সেই ক্ষেত্রে থেকে চার লিটার পর্যন্ত খেতে হবে সেই সাথে যারা জিম করেন খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি সেবন করতে হবে এইভাবে আপনার অনুপাত করে আপনার যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনার পানি পান করতে হবে সবে সর্বনিম্ন আপনার দেড় থেকে দু লিটার পর্যন্ত অবশ্যই একজন মানব শরীরে সেবন করা দরকার পানি চার নম্বরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গম অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই কাজে ব্যস্ত থাকেন বা আপনার ঘুম আসছে না বা আপনার কোনো ধরনের সমস্যা শারীরিক সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনার ঘুম হয় না তো এই ঘুম যদি আপনার মধ্যে না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনির মধ্যে প্রভাব ফেলতে পারে পারে বা ফাংশনালয় সমস্যা একটি গবেষণা দেখা গেছে চার হাজার নার্সকে একটি টিম করে দেয়া হয় এবং চার হাজার নার্সকে বলা হয় প্রতিনিয়ত প্রতিদিন ঘুমানোর জন্য এবং প্রতিদিন সবাই আপনার ঘুমিয়েছেন সাত থেকে আট ঘন্টা কিছু কিছু নার্স আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা করে ঘুমিয়েছেন তো যারা পাঁচ থেকে ছয় ঘন্টা বা চার ঘন্টা নিচে ঘুমিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার চার ভাগের মধ্যে তিন ভাগ আপনার কিডনি সুস্থ রয়েছে বা ফাংশনালটা কাজ করছে এবং যারা পর্যাপ্ত পরিমাণে যেমন থেকে ঘন্টার উপর তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার চার চার মধ্যে সুস্থ রয়েছে কিডনি তো এই এই গবেষণার মাধ্যমে দেখা যায় যে যারা পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির ফাংশনালটা খুবই ভালো রয়েছে এবং যারা শারীরিক কার্য করার পরও বা অতিরিক্ত পরিশ্রম করার পরও ঘুমাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির পার্সেন্টেজটা এক পার্সেন্ট কমে গেছে যেমন চার ভাগের তিন ভাগ হয়ে গেছে হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার সেবন সেবন করা করা বা মিষ্টি জাতীয় দ্রব্য অনেক ধরনের খাবার অনেকেই ভালোবাসেন যেমন চার মধ্যে আপনার চিনি বেশি পরিমাণে দেন আবার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ভালোবাসেন শুধু মিষ্টি না বিভিন্ন খাবারের মাধ্যমে লাচ্চি সেমাই বা বিভিন্ন খাবারের মাধ্যমে আপনারা মিষ্টি গ্রহণ করে থাকেন বা এই জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকেন তো যারা এই ধরনের আপনার বেশি পরিমাণে মিষ্টি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বেড়ে যায় বা হেলথি হয়ে যান সেই সাথে আপনার টেনশনের চাপটাও বাড়তে পারে বা ডায়াবেটিস হওয়ার লক্ষণও থাকতে পারে টেনশন ডায়াবেটিস বা স্বাস্থ্য যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনির ওপর প্রভাব ফেলতে পারে সেই সাথে কিডনির ফাংশনালের সমস্যা হতে পারে সেজন্য অবশ্যই বলা হয় যারা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করেন তারা অবশ্যই কমিয়ে আনার চেষ্টা করুন এবং স্বাস্থ্যটা কন্ট্রোল রাখুন এবং ডায়াবেটিস বা টেন যদি থাকে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ঔষধ সেবন করুন নতবা আপনার কিডনির উপর একটা প্রভাব পড়বে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিসের সমস্যা আপনার কিডনিতে প্রভাব পড়বে না আসলে ডায়াবেটিস যদি বেশি মাত্রায় থাকে গ্লুকোজ লেভেলটা সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনির ফাংশনের সমস্যা হতে পারে ছয় নম্বরে হচ্ছে ধূমপান ধূমপান যারা করেন তারা অবশ্যই জানেন নিকোটিন তাদের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছেন তবে এই নিকোটিন ছাড়াও আরো দুটি উপাদান বা মেটাল আমাদের শরীরে চলে যাচ্ছে যেমন একটি হচ্ছে লেড এবং আরেকটি হচ্ছে তো এই দুটি উপাদান যখন আপনাদের শরীরে প্রবেশ করাবেন এই দুমপানের সাথে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনির উপর মারাত্মক পরিমানে প্রভাব পড়বে সেই সাথে নিকোটিন আপনি গ্রহণ করছেন আপনার লাঞ্চের মধ্যে ক্যান্সার হতে পারে ফুসফুসের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আরো বিভিন্ন ধরনের সমস্যা হবে এই ধুমপান যদি করে একবার বুঝে দেখুন আপনি শুধুমাত্র নিকোটিন গ্রহণ করছেন না আপনি সেই সাথে দুটি আরো মেটাল গ্রহণ করছেন দুটি মেটাল আপনার কিডনির ফাংশনকে দুর্বল করে দিতে পারে তো সাত নম্বরে হচ্ছে সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল যারা গ্রহণ করে আসছেন যারা লাগাতার বছরের পর বছর বা মাসের পর মাস আপনার সফট ড্রিঙ্ক গ্রহণ করে আসছেন বা অ্যালকোহল গ্রহণ করে আসছেন তাদের ক্ষেত্রে বর্তমানে সমস্যা না হলেও ভবিষ্যতে কিডনির ওপর প্রভাব পড়তে পারে বা ফাংশনাল সমস্যা হতে পারে সেক্ষেত্রে বলা হয়েছে একটি গবেষণায় চার হাজার সদস্যকে নিয়ে দেখা গেছে সবাই কিন্তু আপনার সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল গ্রহণ করে থাকে এই চার হাজার সদস্য আপনার কিডনি টেস্ট করা হয় এবং সবার দেখা যায় আপনার কিডনিতে সমস্যা রয়েছে তো অনেকেই বলবেন যে প্রথম দিকে কিছু পয়েন্ট বলেছিলেন আপনি স্বাস্থ্যের জন্য বা চিনি খাওয়ার জন্য বা হাই ব্লাড জন্য জন্য বা বিভিন্ন বিভিন্ন কারণে আপনার সমস্যা হতে পারে তো তাদেরও তো এই সমস্যা থাকতে পারে হ্যাঁ এই হাজার সদস্যকে নিয়ে যেভাবে গবেষণা করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সবাই এরকম দুম পাই বা স্বাস্থ্য ছিল বা ডায়াবেটিস ছিল এই পার্সেন্টেজটা কিন্তু মাইনাস করা হয়েছে যেমন চার হাজার সদস্যের মধ্যে সবারই এই ধরনের সমস্যা ছিল কিছু না কিছু তো যাদের এরকম সমস্যা ছিল যেমন ধূমপান যারা করতেন তাদের ক্ষেত্রে বিশ পার্সেন্ট মাইনাস দেওয়া হয়েছে স্বাস্থ্য যারা বেশি ছিল বিশ পার্সেন্ট মাইনাস দেওয়া হয়েছে এইরকম সবার কিন্তু একটা পার্সেন্টেজ মাইনাস দিয়ে দিয়ে চলে আসা ছিল কিন্তু অ্যালকোহলের বেলায় মানাস দেওয়া হয়নি যেমন অ্যালকোহল বা সফট ড্রিঙ্ক যারা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে ওইগুলো বাদ দিয়েও আপনার কিডনির মধ্যে সমস্যা রয়েছে আট নাম্বার হচ্ছে অলসতা বা কর্ম না করা কর্ম অবশ্যই সব পুরুষে বা অনেক করে থাকেন তবে এই এই কর্ম কর্ম সেই না অলস সেই অলস না অফিসে অনেকেই থাকেন এক চেয়ারের মধ্যে সাত আট ঘন্টা দশ ঘন্টা এমন অবস্থায় আমি দেখেছি এরকম একটা না বসে থাকেন তো সবাই তো কর্ম করতেছেন আবার অনেকে দেখা যায় হাতের কাজ কর্ম করতেছেন আবার ব্রেইনের কর্ম করতেছেন এরকম পায়ের কর্ম করতেছেন আপনার সেলাই মেশিন চালাচ্ছেন এরকম কর্ম করছেন আসলে এই কর্ম সেই কর্ম না আপনার বডিটাকে ওয়ার্ক করাতে হবে বা ফিজিক্যাল ভাবে আপনি চলাফেরার মধ্যে থাকতে হবে হাঁটাচারার মধ্যে থাকতে হবে বা আপনি জিম বা শারীরিক চর্চা করতে হবে আপনাকে বলা হয়েছে অলসতা না করার জন্য তো এইরকম যদি আপনি চলাফেরার মধ্যে থাকেন বা আপনার রক্ত চলাচল থাকে বা আপনার শরীরটা একটু জাকুনি কায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনিটা ভালো থাকবে অন্যথায় আপনি যদি এক জায়গায় এক টানা বসে থাকেন বা আপনি মাথা দিয়ে ব্রেন দিয়ে কাজ করছেন শুয়ে শুয়ে বসে বসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনিতে সমস্যা পড়তে পারে অবশ্যই এমনটা করবেন না নয় নম্বর এবং শেষ পয়েন্ট হচ্ছে আপনার দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা অনেকেই আছেন প্রস্রাব ধরলেই প্রস্রাব করে ফেলেন আবার অনেকেই রয়েছেন আপনি নিজের বাসা ছাড়া প্রস্রাব করেন না বা নিজের টয়লেট ছাড়া আপনি প্রস্রাব করতে ভালোবাসেন না তো এরকম যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল ধারণা অবশ্যই যে সময় আপনার প্রস্রাব ধরবে সেই সময়টা পাশে দেখবেন চেক করে টয়লেট রয়েছে কিনা সেখানে আপনার প্রস্রাবটা চেক করে ফেলবেন প্রস্রাবের সাথে অবশ্যই মনে রাখবেন আমাদের বাজে কিছু পদার্থ বের হয়ে যায় বর্জ্য পদার্থ সেগুলো অবশ্যই শরীরের মধ্যে রাখা ঠিক নয় প্রস্রাব যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ কিন্তু আপনার কিডনির মধ্যে প্রভাব ফেলবে এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে যদি লাগাতার বছরের পর বছর এরকম অভ্যাস করে ফেলেন স্টোন বা পাথর পর্যন্ত হয়ে যেতে পারে এই প্রস্রাব আটকানোর ফলে কারণ হচ্ছে প্রস্রাবের মধ্যে আমরা খালি চোখে দেখতে পাই না বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে তো এরকম করবেন না আপনি বন্ধু বান্ধবের বাসায় যান আত্মীয় রাস্তায় গাড়িতে থাকেন যেখানে থাকেন আপনি গাড়ি থামিয়ে হলেও আপনি প্রস্তাবটা ক্লিয়ার করে বন্ধুরা আজকে ছিল এই নয়টি কারণ কিডনি নষ্ট হওয়ার পিছনে কি কি রয়েছে যদি এরকম ভিডিও পেতে চান বা এরকম স্বাস্থ্য টিপস পেতে চান অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন আজ আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ